সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। আমি বাড়ির লোকের সাথে আসি, লোকের মোড়ে আমি ডকুমেন্টেশন করি, মনে একটা তখন একটা আশা ছিল যে এবার হয়তো কোনো আমার ভালো দিন দেখতে চলেছি, কারণ এই যে শারীরিক প্রতিবন্ধ, এই যে যন্ত্রণা, এটা থেকে হয়তো আমি নিজেও যেমন কিছুটা স্বস্তি পাবো, বাড়ির লোকও দিতে পারবো। তারপর এই প্রসেসটা শেষ হওয়ার ডিসেম্বর, তো তারপরে কি জানতে পারলাম যে 16,380 জন যাদের ক্রাইটেরিয়া ছিল যে এতজন দরকার, তো সেই মতো হয়নি বলে ওরা আবার সেকেন্ড লিস্টে পার করবে। তো ভালো হবে, তো সেকেন্ড লিস্টে পার হলো, তারপরে ঠিক আছে। হেলথ ফেসিলিটি ম্যানেজার পদে যে আপনাদের দীর্ঘদিনের দাবি, যে আপনারা যারা পাস করে বসে রয়েছেন তাদের ইন্টারভিউ ডাকা হচ্ছে না, সেই নিয়ে আজ আপনারা প্রেস কনফারেন্স করলেন, কি বলতে চাইছেন আপনারা মুখ্যমন্ত্রীর কাছে? আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত আবেদন যে আমরা হেলথ ফেসিলিটি ম্যানেজার অর্থাৎ ওয়ার্ড মাস্টার পোস্টে যে 2019 সালে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তার পরিবর্তে যে তার পরে যে নেক্সট প্রসিডিওর আমরা মেরিট লিস্টেড হয়ে আছি ওনাদের খাতায়, ওনারা আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনও করেছেন হেলথ বিজ্ঞাপন বলে, তার পরবর্তীকালে যে ইন্টারভিউ প্রক্রিয়া বা রিটেন এক্সাম যাই হোক সেটা নেওয়া হচ্ছে না। তার পরিবর্তে কী করা হচ্ছে, আমাদের নিয়োগ প্রক্রিয়াটাকে অন্ধকার ফেলে রেখে অবসরপ্রাপ্ত যারা হেলথ ফেসিলিটি ম্যানেজার আছেন তাদেরকে পুনর্নিয়োগ করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো 26 আগস্ট ঘোষণা করেছেন যে অবসরপ্রাপ্ত যারা পুনর্নিয়োগ নয়, তার সত্ত্বেও কেন এই পদে আপনার নিজস্ব দপ্তর স্বাস্থ্য দপ্তর এই পদে কেন অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ করা হচ্ছে? আমরা অবিলম্বে চাই এই পদে অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বন্ধ করে আমাদের মতো যারা মেরিট লিস্টেড প্রার্থী হয়ে আছি তাদের অবিলম্বে নিয়োগ করা হোক। এবং আমাদের একটাই দাবি, আমরা 16,000 জন মেরিট লিস্টেড প্রার্থী আছি, আমরা চাই দুর্গা পুজোর আগে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আমরা ইন্টারভিউ ডেট পেতে চাই। আমাদের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কোনো রকম কিছু মানে কমিউনিকেশন করছে না। আপনারা যে 16,000 পাস করে রয়েছেন তার মধ্যে কতজনকে নেওয়ার জন্য এটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল? 819টি পদে। আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে বেকারত্বের সংখ্যা প্রচুর, যেখানে NRS হসপিটালে 6টি ডোম পদের জন্য 8,000টি ভ্যাকান্সি বেরিয়েছিল, তারা সেখানে সিলেকশন প্রসিডিওর কমপ্লিট করে ফেললো, কিন্তু একটা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, একটা অটোনোমাস বোর্ড দীর্ঘ 3 বছর ধরে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা ঝুলিয়ে রেখেছে। এটা কি আপনাকে মাননীয় কী বলবো, আপনাকে না জানিয়ে করা হচ্ছে এই ব্যাপারগুলো? আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয়, যাতে আমাদের এই হেলথ ফেসিলিটি ম্যানেজার পোস্টটিতে আছে সেটা দেখা হোক। ডাক্তার নার্সদের সাথে আমরা করোনাকালে কাজ করতে চাই হাসপাতালে, যুদ্ধকালীন তৎপরতা আমরা চাই মাননীয়, আপনি হেলথ ফেসিলিটি ম্যানেজার এই আমাদের চাকরি প্রার্থীদের প্রতি দৃষ্টিপাত করুন এবং অবিলম্বে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন। আমার কাছে এই বক্তব্য। আমাদের আশ্চির্যের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, যা চণ্ডী মধুকৈক ভাবি দৈত্রকলনি, সুবর্ণ সুযোগ। বলো কলকাতা নিয়ে এলো এবার এক অভিনব উদ্যোগ, যে কোনো স্বেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সমাজের বুকে আরও প্রসারের আলোয় আনতে এই উদ্যোগ। বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করুন 8240168370। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।